নিজেদের ব্যর্থতা ঢাকার জন্য আপনার ব্যবসায়ীদেরকে এইভাবে আপনার জিল্লাতিপানা করতেছেন, লাজ্জিত করতেছেন, জায়গা জায়গায় আপনারা আপনার অপদস্থ করাচ্ছেন, এটা তো ভাই উচিত না। আমরাও তো মানুষ, আমরাও তো আমাদের তো মান সম্মান আছে, আমরা তো ব্যবসা বাণিজ্য করে আমরা তো সমাজে একটা প্রতিষ্ঠিত হতে চাই, প্রতিষ্ঠিত হয়ে আমরা তো সমাজে একটা অবদান রাখতে চাই। আপনারা এই বিষয়গুলি ভাই দয়া করে দেখবেন। এখন আপনার ট্যারিফ বিলও আমি আমি এখানে আমার প্রস্তাব হলো ট্যারিফ বিলও করা হোক, উইথড্র করা হোক, প্রতিটা পণ্যের মধ্যে আপনার আমাদেরকে ফিক্স ডিউটি করে দেওয়া হোক। আমি যে পরিমাণে দামে খরিদ করব সেই পরিমাণে আমি এলসি করব, আমার ডিউটি যাতে একই জায়গায় থাকে। আপনি এটা করে দেন, দেখবেন যে আয়নার মতো পরিষ্কার হয়ে যাবে সব কিছু। কোথার থেকে কে কি মাল নিয়ে আসছে কোন আইটেম, এইটার কোনো নির্দিষ্ট কোনো রূপরেখা নেই। সারা বাংলাদেশে এই যে আপনার যে ট্যারিফ করে রাখছেন $7,500 আপনার এলাচিতে, আমি ট্যারিফ কমিশনের যে কর্মকর্তা আছেন ওনার কাছে 4 বছর আগে বলছি, স্যার যদি আপনি বাংলাদেশ ব্যাংক থেকে আপনার এলসি কপি নিয়ে অ্যাসেসমেন্ট করেন তাহলে ব্যবসায়ীরা দেখবেন চোখের তলে খালি চোর আর চোর, মুনাফা কর। আর যদি আপনি ইন্টারন্যাশনাল মার্কেট সার্চ করে আপনার কাছে সব ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট থেকে কালেক্ট করে যদি আপনি ক্যালকুলেশন করবেন দেখবেন ব্যবসায়ীদের মধ্যে স্বচ্ছ এত ভালো ব্যবসায়ী আর কোথাও নেই। আমি স্যার একটাই কথা বলবো, আমরা সকল 9টা থেকে রাত 9টা পর্যন্ত অত্যন্ত পরিশ্রম করে 2টা টাকা রুজি করার চেষ্টা করি, হালাল রুজি করার চেষ্টা করি, কিন্তু সরকারের কিছু বাধ্যবাধকতার কারণে কিছু অস্বচ্ছতার কারণে আমাদের বাধ্য হয়ে আপনার এই কিছু ডান বা চিন্তা করতে হয়।